নমস্কার, দি রিপোর্টে স্বাগত। ফের জগদ্দলে চলল গুলি। ফের দুষ্কৃতীদের নিশানায় তৃণমূল কর্মী। ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি। ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুফল মজুমদারের কাছ থেকে। সুফল, কি আপডেট রয়েছে? দেখো, ব্যাপারটা হচ্ছে গতকাল রাত একটা সময় জগদ্দল সভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ড শ্যামনগর রাউতায় যে দোষ গড়বড়ি নামে একজন তৃণমূল ছাত্র পরিষদের যে কর্মী বসবাস করে তার বাড়িতে গতকাল রাত একটা সময় কিছু দুষ্কৃতি আসে এবং তাকে ডাকাডাকি করে। তা সে সময় দোষ গড়বড়ি বাড়িতে উপস্থিত ছিলেন না, তখন তার বাড়ি থেকে তার বাবা মা বাইরে বেরিয়ে আসে। তাকে যখন জিজ্ঞাসা করে দোষ গড়বড়ি কোথায়, তারা জানান যে বাড়িতে নেই। তারপর 1 রাউন্ড উপরে ফায়ার করে এবং 2 রাউন্ড দরজায় ফায়ার করে তারপর এলাকায় থেকে দুষ্কৃতি চম্পট দেয়। সেই ঘটনার পরে এলাকাতে আসে জগদ্দল থানার পুলিশ। তারপর এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি জগদ্দল থানা। এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। অনেক ধন্যবাদ সুফল, সঙ্গে থাকো। কি অভিযোগ জানাচ্ছেন? যার বাড়ি লক্ষ্য করে গুলি চলেছে অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী তোষ গড়গড়ি, শুনবো। যে 2020 সালে 28 আগস্ট আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম, তো আমাদের যে ওই দিন ভার্চুয়াল তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসটা হয়, তো এখানে আমি ছেলে দিয়েছিলাম প্রচুর। তো রণ সরকার নামক একটা ছেলে, তো আমি তখন উনি বিজেপি করতো, তো তখন আমাকে ধমকিয়েছিল। তো রাত্রেবেলায় এসে তখন আমার বাড়িতে একটা গুলি চালিয়েছিলো, মানে 2020 সালে। তো আমি ওই সময় ওনার নামে একটা FIR করি। তো FIR করাতে তো তারপরে ওনার সঙ্গে আমার দেখা হয়নি। তো মাঝে রাস্তায় বিগত 1 বছর আগেও আমাকে একবার রাস্তায় দাঁড় করিয়ে ধমকিয়েছিলো, ঠিক আছে, যে কেসটা তুলে নিতে হবে, এই করতে হবে। তো আমি বলেছি আমি কেস তুলবো না। তারপরেও একবার আমাকে কোয়ার্টারের ভিতরে, মানে যে রেল কোয়ার্টার আছে না 23 নম্বর রেলগেটে, ওই কোয়ার্টারে ওখানেও আমাকে একবার ধমক দিয়েছিল ওই ওনার কেসটা ওঠানোর জন্য। ওনার নামে যে FIRটা ছিল, আমি যে FIRটা করেছিলাম, উনি গুলি চালিয়েছিল আমার বাড়িতে, তো ওই নিয়ে আমাকে ধমক দিয়েছিল কেসটা তুলে নিতে। তো আমি কেসটা তুলিনি। তো এর পরিবর্তে তো আমাকে আরও ধমক ফমক দেয়। তো আমি তখন একা ছিলাম, তো আমি বললাম ঠিক আছে আমি দেখছি এই করছি। তো ওখান থেকে আমি বেরিয়ে গিয়ে পরে রিসেন্টলি এর পরশু দিনকে আমাকে আবার ধরেছিল রাস্তায়। তো পরশু দিন না, 8 তারিখ রাত্রেবেলায়, হ্যাঁ 2024 মানে 8 তারিখে জানুয়ারি, 8ই জানুয়ারি আমাকে ধরেছে, হ্যাঁ তো 8ই জানুয়ারি আমার সঙ্গে রাস্তায় মানে ধরেছিল, আমাকে আবার ধমক দিয়েছিলো। তো তখন ওরা দুজন ছিল, আমি একা, আমার সঙ্গে একজন ছিল এমনি। তো কোনোরকমভাবে আমি ওখান থেকে ধাক্কা ধুক্কা দিয়ে বেরিয়ে ওখান থেকে আমি সোজা বাসুদেব, মানে বাসুদেবপুর থানার আন্ডারে হয়েছিল হাইরোডে। তো আমি ওখানে গিয়ে জিডি করে আসি একখানা। তো জিডি করার পর তো মাঝে কয়দিন আমাকে মানে বলছিলো যে এরম এরম ব্যাপার। তো আমি ভেবেছিলাম কিছু হবে না। তো কালকে আমি বাড়িতে ছিলাম না, তো কালকে ভোর রাতে, মানে আজকেই ভোর রাতে এসে বাড়িতে 3 রাউন্ড ফায়ার হয়। আমি তখন বাইরে ছিলাম ঘরে, তো বাবা তখন ঘরে ছিল, মা ঘরে ছিল, আমি ছিলাম, আমার একটা বন্ধুর বার্থডে ছিল, তো আমি ওখানে গেছিলাম। তো আমি বাড়িতে ছিলাম না, আসতে পারিনি। তো আমি বুঝতেও পারিনি যে এরকম ঝামেলা হবে। তো এবার রাতেরবেলায় এসে 3 রাউন্ড ফায়ার হয়। তো একটা ফায়ার উপরে করেছিল আর 2খানা গুলি এই দরজার ভিতর দিয়ে গেছিলো। তো পুলিশ এসে সেগুলো উদ্ধার করেন, রাতেই পুলিশ এসেছিলেন, প্রশাসন গুলি চালালো ওই কেসটা ওঠানোর জন্যই। আর এক সময় যখন হয়েছিল ঝামেলাটা, তখন বিজেপি আর তৃণমূলের মধ্যে ঝগড়াটা হয়েছিল যে আমি তৃণমূল করেছি, তুমি বিজেপি করো, হয়তো ছেলে নিয়ে এসে। কে? আমি তৃণমূল ছাত্র পরিষদই করি। আমি কোনো পদে নেই, আমি তৃণমূল ছাত্র পরিষদে করি। যেমনটা আমরা জানতে পারলাম, জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি। শীতের রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে কার্যত আতঙ্কিত শ্যামনগর রাহুতা এলাকা। সূত্রের খবর, গতকাল মাঝরাতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী তোষ গড়গড়ির বাড়িতে গিয়ে তাকে বাইরে ডাকে কেউ বা কারা। তোষ বাড়িতে নেই এ কথা বলার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ উঠছে। খবর চাউর হতেই ঘটনাস্থলে এসে পৌঁছান তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি রণবীর ঘোষ। গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্দীপ ব্যানার্জি। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে মরছে তৃণমূল, মারছেও তৃণমূল। তৃণমূলের যে তোলাবাজির টাকা, কাটমানির টাকা, কে কত বখরা পাবে,
সেই নিয়ে বিস্তীর্ণ গণ্ডগোল আজকে লোকচক্ষুতে রয়েছে। জগদ্দলের বিধায়ক ভার্সেস ব্যারাকপুরের সাংসদের দুইটো উপধারা, যেরকমভাবে ভাই রণবীর তৃণমূলের ছাত্র নেতা বলছিলেন যে ওনাদের নেতা এমএলএ এবং বিজেপির নামে অ্যালিগেশন, খুব সম্ভবত বিজেপি এই ধরনের কাজকর্ম করে না, কিংবা কাজকর্ম করার জায়গাতেও নেই, যদি করে তাহলে প্রশাসন কী করছে। তো হয়তো সাংসদ ঘনিষ্ঠ, ওনারা খুবই কম এক্সপিরিয়েন্স নতুন যুব ছেলে, তো তাই জন্য এখন বিজেপির নামে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির এই ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। পুরনো বিবাদকে কেন্দ্র করে এই গুলি চলেছে বলে দাবি তৃণমূল কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী তোষ গড়করির পরিবার। আজ সকালবেলা জগদ্দল থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুফল মজুমদার, দ্য রিপোর্ট, জগদ্দল। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।